আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। যখন আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে, তখন কিয়ামত সংঘটিত হবে। তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেশতাকে শিঙ্গায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুৎকার দিবে, ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্র খসে পড়বে, আলো চলে যাবে, সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে, দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত যখন কায়েম হবে, তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিআতিন আম্মা আরদুআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আজাবই কঠিন। অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, একটিমাত্র ফুঁক, আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত। ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের অর্ধে বহন করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইজাস সামা উং ফাতরত ওয়া ইজাল কাওয়াকিব উং তাসারত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরত ওয়া ইজাল কুবুরু বুসিরত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরত। যখন আসমান বিদীর্ণ হবে, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নামা তু আদুন আল ওয়াকি' ফা ইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামা উ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত ওয়া ইযার রুসুলু উক্কিতাত লি আইয়ি ইয়াউমিন উজ্জিলাত লি ইয়াউমিল ফাসল ওমা আদরাকা মা ইয়াউমুল ফাসল ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে। যখন তারকারাজি আলোহীন হবে, আর আকাশ বিদীর্ণ হবে, আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে, আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে, কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল? বিচার দিনের জন্য। আর কিসে তোমাকে জানাবে বিচার দিবস কি? মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দেবেন, তাতে তুমি কোনো বক্রতা ও উচ্চতা দেখবে না। সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে, তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে। আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান, আর আমি তাদেরকে একত্র করব, অতঃপর তাদের কাউকেই ছাড়ব না, আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে এসেছো তেমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত মুহূর্ত রাখিনি। আর আমলনামা রাখা হবে যখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে, আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের, কি হলো এ কিতাবের, তা ছোট বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে, এবং তারা যা করেছে তা হাজির পাবে, আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, সে চল্লিশ, আমি জানি না, চল্লিশ দিবস
না মাস না বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে পাঠাবেন, তাকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো মনে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হেমেল বায়ু প্রেরণ করবেন, যাদের অন্তরে কোনো পরিমাণ ঈমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে। ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এ বাতাস পেয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসাবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না? তারা বলবে, তুমি আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে। তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবনযাপন করবে। অতঃপর একদিন শিঙ্গায় ফু দেওয়া হবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে। এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের রবের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদের বের করে আনো। জিজ্ঞাসা করা হবে, কতজন থেকে কতজন বের করে আনব? উত্তর দেয়া হবে, প্রত্যেক হাজার থেকে 999 জনকে বের করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে, আর এ দিনটিতে আল্লাহ তাআলা নিজ পায়ের গোসা উন্মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, তবে তা তার মহান সত্তার জন্য যেমন উপযোগী তেমনই। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, অনুফিখ হাফিজ সুরি ফাইজা হুম মান্নাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন। আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, ওয়াউমা ইউংফিখ ফিস সুরি ফাফাজি আমাং ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু ও কুল্লুন আতাউহু দাখিরিন। আর যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া, আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে। প্রথম শিঙ্গা ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা বেহুশ হবে না। দ্বিতীয়বার শিঙ্গা ফুঁক দিলে সকলে জীবিত হয়ে উঠবে। দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকারের পর পৃথিবী আলোকিত হবে, হিসাব নিকাশ শুরু হবে। শুধু পৃথিবীর অধিবাসীরা নয়, আকাশের অধিবাসীরাও কিয়ামতের ভয়াবহতায় কম্পিত হবে। হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শিঙ্গায় ফুৎকারের মধ্যে সময় হলো 40। লোকেরা প্রশ্ন করল, হে আবু হুরায়রা, উহা কি 40 দিন? আমি আবু হুরায়রা না বললাম। তারা জিজ্ঞেস করল, তাহলে কি 40 মাস? আমি বললাম না। তারা জিজ্ঞেস করল, তাহলে কি 40 বছর? আমি বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন, তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয়। মানুষের দেহের কিছু অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি, আর এটি দিয়ে কিয়ামতের দিন সৃষ্টি জীবকে আবার তৈরি করা হবে। যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, তাদের বলা হবে, তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে, আর থামো, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে। পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দেবে। তারা সেদিন এই আহ্বানে সাড়া দিতে দৌড়াদৌড়ি আরম্ভ করে দেবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তারা আহ্বানকারী ফেরেশতার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে, তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলে অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে, এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে
সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেলতামাশা করুক, যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে, যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে, এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল। আমাদের মানব সমাজে বহু মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে থাকে। তারা বলে থাকে, দুনিয়ার জীবনই জীবন, যা দেখি না তা বিশ্বাস করি না। পরকাল অস্বীকার করার ফলে তারা যে পরকালের শিকার হবে না তা কিন্তু নয়। কেউ আগুনের দাহ শক্তি অস্বীকার করলেও আগুন তাকে পেলে দগ্ধ করবেই। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, ওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ওমা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম সুম্মা ইয়াকুলু হাযা আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। সেদিন ধ্বংস অস্বীকারীদের জন্য, যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে আর সকল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না। যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, পূর্ববর্তীদের রূপকথা কখনো নয়, বরং তারা যা অর্জন করত তাই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে। কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন, তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ। ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে। সুতরাং আজ কাউকেই কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করেছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেয়া হবে। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি? আর তারা বলেছিল, আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না। আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ আমাদের রবের কসম। তিনি বলবেন, সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আজাব আস্বাদন করো। যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত এসে যাবে তারা বলবে, হায় আফসোস, সেখানে আমরা যে ত্রুটি করেছি তার ওপর তারা তাদের পাপসমূহে তাদের পিঠে বহন করবে। সাবধান, তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট। আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু নয়। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? ওয়াইলু ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন ইনতলিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন ইনতলিকু ইলা যিল্লিন যি সালাসি শুআব লা যলিলিন ওয়ালা ইগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশাররিন কাল কসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলু ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। তাদেরকে বলা হবে, তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন করো, যাও তিন শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়, যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোনো কাজেও আসবে না। নিশ্চয় তা জাহান্নাম ছাড়াবে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ। তা যেন হলুদ উষ্ট্রি মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ। মহাপরাক্রমশালী আল্লাহ তালা এরপর আকাশসমূহকে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন। অতপর বলবেন, কোথায় শক্তিধর স্বৈরাচারীরা, কোথায় অহংকারকারীরা? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস-সামাওয়াতু মুতাওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরিক করে তিনি তার ঊর্ধ্বে। সেদিন আমরা আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, নিশ্চয় আমি তা পালন করব।
হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবী মুষ্টিবদ্ধ করবেন আর আকাশকে নিজ ডান হাতে ভাঁজ করে ধরবেন, অতঃপর বলবেন, আমিই বাদশাহ, কোথায় আজ পৃথিবীর বাদশাগণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশসমূহকে ভাঁজ করে ফেলবেন, অতঃপর তার ডান হাতে ধারণ করবেন আর বলবেন, আমি বাদশাহ, কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারকারীরা। এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাঁজ করে ধরবেন, অতঃপর বলবেন, কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারকারীরা। হাদিসে এসেছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়ামাটি রঙের উদ্ভিদহীন একটি জমিনে একত্র করা হবে, যেখানে কারোর জন্য কোনো আলামত থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেন, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ, খালি পায়ে ও খৎনাবিহীন অবস্থায় একত্র করা হবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ ও নারী সকলকে একত্র করা হবে আর একজন অপরজনের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুরসত পাবে না। কাফেররা অন্ধ ও চেহারার উপর ভর করে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনইভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। তিনি আরও বলেন, আর আমরা কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপুর করে অন্ধ, মুখ ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম, যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপর উপুর করে ওঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দুপা দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাতাদা বললেন, অবশ্যই তিনি পারবেন, মহান রবের সম্মানের কসম করে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি জমিনের 70 হাত ঘামে ডুবে যাবে, তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। মিকদাত ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইম ইবনে আমের বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোনো মাইল তিনি বুঝিয়েছেন তা আমি জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সুরমাদানির মাইল, শলাকা বুঝিয়েছেন? মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। হে আল্লাহর বান্দা, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন, আমার অবস্থা তখন কেমন হবে? আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা? আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎকাজ হয়েছে না পাপাচার বেশি হয়েছে? আমি কি মদ, ব্যভিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, দুর্নীতি, আমানতের খেয়ানত, অপরের সম্পদ আত্মসাত, অপরের মানহানি, অপরের দোষ চর্চা, অপবাদ, মিথ্যা মামলা, মোকদ্দমা, সুদি কারবার, ঘুষ লেনদেন, খাবারে ভেজাল, ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব, ইসলাম অনুসারীদের নিয়ে উপহাস তামাশা ইত্যাদি অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি না, এগুলো ছিল আমার জীবনের নিত্যদিনের সঙ্গী। কাজেই কিয়ামতের এ কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন, সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ের ব্যর্থতার কোনো প্রতিকার নেই। কাজেই এখন থেকে নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফাং সফফা ওয়াজি আইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কখনো নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে,
আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার জীবনের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, যারা আমারই জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা আজ কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়াদান করব। আজ এমন দিন, আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ বাদশাহ, এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতে, ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে মসজিদের সাথে, এমন দু ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে এবং বিচ্ছিন্ন হয়েছে তারই জন্য, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেতৃস্থানীয়া এক রমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি, কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল, আমি আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত নয়, আর এমন ব্যক্তি নির্জনে যে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা। আবু ইয়াসার কাব ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ঋণগ্রস্ত বা অভাবী ব্যক্তিকে সুযোগ দেবে অথবা তাকে ঋণ আদায় থেকে অব্যাহতি দেবে, আল্লাহ তাআলা তাকে নিজ ছায়ায় আশ্রয় দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যাকে প্রথম ডাকা হবে তিনি হলেন আদম আলাইহিসসালাম। তিনি তার সন্তানদের দেখবেন, বলা হবে, এ হলো তোমাদের পিতা আদম। তিনি তখন বলবেন, উপস্থিত হয়েছি হে রব, আপনার কাছেই কল্যাণ। আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার সন্তানদের মধ্যে জাহান্নামবাসীদের নিয়ে আসো। আদম বলবেন, হে রব, কতজনকে নিয়ে আসব? আল্লাহ বলবেন, শতকরা ৯৯ জনকে নিয়ে আসো। এ কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের ১০০ জনের মধ্য হতে ৯৯ জনকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তাহলে বাকি থাকবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যান্য উম্মতের সংখ্যার তুলনায় আমার উম্মত হবে এমন অল্প যেমন একটি কালো ষাঁড়ের গায়ে সাদা পশম থাকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন, হে আদম। তখন আদম বলবেন, হে প্রভু, আমি উপস্থিত, আপনার হাতেই সৌভাগ্য ও সকল কল্যাণ। আল্লাহ বলবেন, জাহান্নামীদের আমার কাছে উপস্থিত করো। আদম বলবেন, কতজন জাহান্নামী? আল্লাহ বলবেন, প্রতি হাজারে ৯৯৯ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সেই সময় যখন ভয়াবহ অবস্থার কারণে বাচ্চারাও বুড়ো হয়ে যাবে, প্রসবকারিণীরা প্রসব করে দেবে, আর তুমি মানুষকে দেখবে নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা কঠিন মনে হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মধ্যে কোন ব্যক্তি সে যে মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতীদের চার ভাগের এক ভাগ হবে তোমরা। এ কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে তোমরা। এ কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আমি আশা করি জান্নাতীদের অর্ধেক হবে তোমরা। এ কথা শুনে আমরা আলহামদুলিল্লাহ বললাম ও আল্লাহু আকবার বললাম। তিনি বললেন, অন্যান্য জাতির তুলনায় তোমাদের সংখ্যা হবে এমন যেন একটি কালো ষাঁড়ের গায়ে কিছু সাদা লোম থাকে অথবা গাধার পায়ের গোছার সাদা অংশের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের চার ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ, সর্বশেষে অর্ধেক হবে তার অনুসারীদের মধ্য থেকে যে কথা বলেছেন সেটা হলো তার আশা আকাঙ্ক্ষা, আর আল্লাহ রাব্বুল আলামিন তারে আশা পূরণ করবেন বলে হাদিসে এসেছে। যখন জাহান্নামী আর জান্নাতীদের বাছাই করা হবে তখন কার অবস্থার ভয়াবহতার একটি চিত্র এ হাদিসে তুলে ধরা হয়েছে। আল্লাহ নিজে এ সম্পর্কে বলেছেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন হাযিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন ইসলাহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আর বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি
যে তোমরা শয়তানের উপাসনা করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমার ইবাদত করো, এটি সরল পথ। আর অবশ্যই শয়তান তোমাদের বহুদলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা অনুধাবন করনি? এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছিলে। তোমরা যে কুফরি করতে, সে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো।